অবহেলা একটা সম্পর্ক দিন দিন অবহেলা হওয়ার জন্য কিন্তু নষ্ট হয়ে যায় আর সেই সম্পর্ক আগে গিয়ে জোড়া লাগার সম্ভাবনাটাও খুব কম এবার আমরা অবহেলা কেন পাই কেন আমাদেরকে আমাদের প্রিয় মানুষ অবহেলা করে পুরোটাই কি তার দোষ সব ফলটাই কি তার আমাদের কি সেখানে কোনো ফল্ট নেই নিশ্চয়ই আছে কারণ ভুলের শুরুটা আমরা করি আর শেষে গিয়ে ভুলের মাসুলটা আমাদেরকেই দিতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো আমরা কেন কষ্ট পাই কি করলে আমরা আর কষ্ট পাবো না কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে আর এটা সত্যি এমন একটা জিনিস যেটা আজকালকার জীবনে বিশেষ করে ভীষণ একটা বড় সমস্যা সারা দিন একটা মানুষের জন্য তুমি সব কিছু করে যাবে দিনের শেষে সেই মানুষটাই তোমায় চূড়ান্ত অবহেলা করবে করে যাবে মানে শুধুই তার জন্য সারা দিন এফোর্ট দিচ্ছ সেটা নয় মনের দিক থেকেও একটা এফোর্ট পড়ছে তো সব মিলিয়ে দিনের শেষে কষ্টটা কিন্তু পেতে হয় তো চলো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আর আমার পুরোনো বন্ধুদের জন্য আলাদা করে কিছু বলার নেই তোমরা সবাই ভিডিওটা দেখো পুরোটা আর ভিডিওটা একটু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও সবার মধ্যে এইটুকু সাপোর্ট করলে আমিও উৎসাহিত হই এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার তোমাদের সাথে কথা বলার তোমাদের সমস্যা জানার এবং সেটা সমাধান করার কেউ যদি নিজেদের সমস্যা এখানে না বলতে চাও আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে মেসেজ করে বলতে পারো অনেকেই বলে সেটা আমি ভিডিওর মাধ্যমে বা পার্সোনালি তোমাদের সাথে সমাধান করার চেষ্টা করব তো চলো আজকের যে টপিক কষ্ট আমরা কেন পাই আমরা যদি না চাই আমাদেরকে কিন্তু কেউ কষ্ট দিতে পারবে না কষ্ট আমাদেরকে এই জন্যই দেওয়া হয় কারণ আমরা কষ্টটা পেতে চাই আর কষ্ট আমাদের কে দেয় খুব প্রিয় মানুষ যে মানুষটাকে তোমরা ভীষণ ভালোবাসো কষ্টটা কিন্তু সেই দেয় একটা দিক দিয়ে ভেবে দেখবে তুমি কিন্তু তোমার কাছের মানুষের কাছে প্রচণ্ডভাবে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানে সে যদি তোমাকে বলে আজকে আমি তোমার সাথে রাত জেগে কথা বলবো তুমি কিন্তু এক কথায় রাজি হয়ে যাবে তার সাথে সারা রাত কথা বলবে তোমার এটা মনেই থাকবে না যে তোমাকে কালকে ভরে উঠতে হবে তোমার অফিস থাকতে পারে তোমার কলেজ থাকতে পারে এনিথিং তোমার বাড়ির কাজ থাকতে পারে তুমি কিন্তু সে চেয়েছে বলে তুমি তার সাথে কথা বলবেই সে চেয়েছে বলে তুমি তার ফোন কলের জন্য দুটো তিনটে চারটে অব্দি ওয়েট করবে আবার সে চেয়েছে বলেই পরের দিন দুদিন দিন তিন দিন সে যখন তোমার সাথে কথা বলবে না সেটাও তুমি অ্যাকসেপ্ট করে নেবে তাহলে পুরোটা কি হলো সে চেয়েছে বলে তোমার চাওয়ার এখানে কোনো জায়গাই নেই কিন্তু কেন একটা সম্পর্ক যখন গড়ে ওঠে দু তরফ থেকেই গড়ে ওঠে কারণ একতরফা সম্পর্ক যেটা যেগুলো হয় সেগুলো কিন্তু বেশি দিন চলে না কারণ সেটা একতরফাই থাকে সেখানে আমার এক্সপেকটেশন থাকে না তুমি জানছো সে সম্পর্কে একতরফা কিন্তু যে সম্পর্ক দুজনের সম্মতিতে গড়ে ওঠে সেই সম্পর্কের ওপর অ্যাফোট কিন্তু তুমি একা দেবে না দেবে দুজনেই এখানে কি হলো তুমি নিজেকে কি ভালোবাসছ নিজেকে নিজেকে মানে নিজেকেই নিজে অবহেলা করছো না সে চাইছে বলে তুমি রাত জাগছো নিজের ঘুম নষ্ট করছো পরের দিন তোমাকে যখন ভরে উঠতে হবে সে চাইছে না বলে তুমি তিন চার দিন তার সাথে কথাই বলে সে চাইছে না ও ব্যস্ত আছে বা এরকম কিছু বলে কাটাচ্ছে তুমিও সেটা বিলিভ করছো কারণ সে চাইছে না সেরকমই তুমি কি নিজেকে ভালোবাসছ কোথাও গিয়ে তুমি নিজেকে অবহেলা করছো না পুরোটাই তার চাওয়ার উপরে ডিপেন্ড করছো না সে যা চাইবে আজ ও চাইছে বলে আমি ঘুরতে যাচ্ছি আজ আমার শরীর খারাপ হতেই পারে কিন্তু আমি তাকে না করতে পারছি না কারণ তাকে যদি না করলে সে সম্পর্কটা ভেঙে দেয় তাকে যদি না করলে সে অশান্তি করে সেটা ঘরের মানুষও হতে পারে কিন্তু আমি কিন্তু শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছি না আমি একটা বিবাহিত সম্পর্কের কথা বলছি এখানে তাকে না করলে যদি সে ঝামেলা অশান্তি করে বাড়ির মধ্যে সিম ক্রিয়েট করে বা সম্পর্কটা যদি ভেঙে দেয় আজ তোমার ইচ্ছে নেই তার আজ তোমার ইচ্ছে নেই তুমি তার সে তোমার কাছে আসুক হতে পারে তোমার তোমার শরীর খারাপ হতে পারে অন্য কিছু সমস্যা কিন্তু তুমি তাকে না করতে পারবে না কেন তুমি যদি তাকে না করো সে হয়তো তোমার কাছে আর খুব তাড়াতাড়ি আসবেই না কারণ সে যেটা চাইছে তুমি সেটা শুরু থেকে তাকে সেই প্রায়োরিটিটা দিয়ে এসেছো এখানে ফল্ট তোমার আগে তুমি তাকে যদি শুরু থেকে প্রায়রিটিটা না দিতে তাহলে কিন্তু সে মাথায় উঠত না তো যারা দিয়ে ফেলেছো তাদের কথা আলাদা যারা এই জায়গাটাতে শুরু করেছ তাদের বলি না ফার্স্ট এবং ইম্পর্টেন্ট যারা দিয়ে ফেলেছ তাদের জন্য না বলতে শেখো যখনই তুমি না বলতে শিখবে সামনের মানুষটা বুঝবে যে তোমার একটা নিজের ভ্যালু আছে নিজের কাছে তোমার নিজের কাছে একটা সেলফ রেসপেক্ট আছে তুমি প্রয়োজন হলে হ্যাঁও বলতে পারো তুমি প্রয়োজন হলে নাও বলতে পারো তো মেন যে জিনিসটা করবে না বলতে শেখো না আমি আজকে কথা বলবো না আমার ঘুম পেয়েছে আমরা কাল কথা বলবো তুমি যখন দিনের পর দিন তার ইচ্ছেগুলোকে সেইভাবে গুরুত্ব না দিয়ে তোমার ইচ্ছেটাও সেখানে খাটাতে শুরু করবে এত সেই মানুষটা যদি বোঝে তোমাকে তাহলে সম্পর্কটা কিন্তু একটা সুন্দর জায়গায় চলে আসবে আর সে যদি তোমাকে না বোঝে তাহলে কিন্তু সে সম্পর্কটা ভেঙে দেবে আর যদি সে সম্পর্কটা ভেঙে দেয় তাহলে বুঝে নিও এই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না যে সঠিক মানুষ হবে সে কিন্তু তার নিজের সাথে সাথে তোমার কষ্টটাও বুঝবে তার নিজের সাথে সাথে তোমার সুবিধা অসুবিধাটাও বুঝবে তো কি করতে হবে না বলতে হবে না বলতে শিখতে হবে নিজেকে ভালোবাসতে শিখতে হবে হ্যাঁ আমি এখন পারবো না আমারও একটা শরীর আছে আমি এখন পারবো না আমারও কাজ আছে তুমি যদি নিজেকে না ভালোবাসো তুমি জীবনে কিছুই করতে পারবে না ওই মানুষটা তোমার সাথে আজ আছে কাল কাল কিন্তু নাও থাকতে পারে তাহলে তুমি কাটাবে আজ যদি তুমি নিজেকে খুশি না রাখো তুমি তোমার সামনের মানুষদের ওই মানুষটা ছাড়াও তোমার বাবা মা বন্ধু বান্ধব ভাই বোন যারা তোমায় সত্যিকারের চায় তাদের তুমি খুশি কি করে রাখবে তো হাসি খুশি টাকাটা ভীষণভাবে দরকার যেখানে দরকার সেখানে হ্যাঁ বলবে যেখানে দরকার সেখানে না বলতে শিখতে হবে না আমরা যখনই বলতে পারি না তখন কিন্তু আমাদের ঘাড়ের ওপর অনেক সমস্যা চেপে বসে তো যেখানে তোমার দরকার সেখানে তুমি না বলতে শেখো হতে পারে সেই মানুষটা দুদিন তিন দিন তোমায় ফোর্স করবে আস্তে আস্তে কিন্তু সে বুঝে যাবে না এর সাথে কিন্তু এইভাবে চললে হবে না তো আজকের ভিডিও আমি এটুকুই বলবো কষ্ট আমরা অন্যকেও দেওয়ার থেকে নিজেরাই কিন্তু নিজেদেরকে বেশি কষ্ট দিই আর নিজেরা নিজেদেরকে বেশি কষ্ট দিই বলেই কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আমাদেরকে সবাই কষ্ট দেয় তো নিজেকে ভালোবাসতে শেখো না বলতে শেখো দেখবে সঠিক সম্পর্কগুলো না বলার পরেও কিন্তু টিকে গেছে আর যে সম্পর্কগুলো তোমার জন্য সঠিক নয় সেগুলো কিন্তু না বলার আগেই ভেঙে গেছে কারণ তারা থাকার জন্য আসে না তারা তোমার সাথে একটা নিজের দরকার মেটাতে আসে সেখানে যখন সে দেখছে তুমি দিনের পর দিন তার জন্য দরকার মিটিয়ে যাচ্ছ সে তোমার সাথে থাকবে যখন দেখবে তোমাকে আর দরকার নেই দরকার মেটানোর জন্য অন্য কিছু পেয়ে গেছে সে সে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে তাতে তুমি হ্যাঁ বলো কি না বলো কোনো ফার্ক পড়বে না তো যে থাকা সে এমনিই থাকবে যে যাওয়া সে এমনিই চলে যাবে তার কাছেই হ্যাঁ না এর ব্যাপারটা আসবে না তো আমরা কষ্ট তখনই পাই এটা বলেই শেষ করব আমরা কষ্ট তখনই পাই যখন আমরা নিজের গুরুত্ব না দিয়ে আমরা অন্যকে বেশি গুরুত্ব দিই অন্য মানে কাছের মানুষকে বেশি গুরুত্ব দিই নিজেকে না ভালোবেসে অন্যর অন্যকে বেশি ভালোবাসি নিজেকে নিজের ভালো খারাপটা না বুঝে অন্যের ভালো খারাপটা দেখি একটা জিনিস বুঝ মানে ভেবে নেবে যে দোষে গুণে কিন্তু একটা মানুষ হয় আমার মধ্যে ভালোও আছে আমার মধ্যে খারাপও আছে তোমার মধ্যেও ভালো আছে তোমার মধ্যে খারাপও আছে তো মাঝে মাঝে খারাপটাকে জাগানো উচিত সব সময় ভালো হয়ে থাকলে মানুষ পিষে দিয়ে চলে যায় ভালো ভাবে থাকার কিন্তু যুগটা এখন আর সেভাবে নেই তো নিজের খারাপ রূপটাও কিন্তু মাঝে মাঝে দেখানো উচিত তবেই না তুমি বুঝবে কে তোমার আপনার কে তোমার পর তবেই না তুমি এটা রিয়েলাইজ করতে পারবে তোমার খারাপ রূপ দেখার পরেও কে তোমার সাথে রয়েছে আর তোমার ভালোর দিকটা দেখার পরেও তোমার স্যাক্রিফাইস করা তোমার সব কিছু তার জন্য করে ফেলার পরেও কি তোমাকে ছেড়ে চলে যাচ্ছে যখন তোমার খারাপ রূপটা দেখাবে তখন কিন্তু তুমি ভালো খারাপটা চিনতে শিখবে তো আজকের ভিডিও এই অবধি রইলো কেমন লাগলো অবশ্যই জানিও আর একটু সাপোর্ট করো ভালো থেকে সুস্থ থেকো সবসময় পজিটিভ থেকো হাসি খুশি থাকবে ভালো থাকবে দেখবে কোনো কষ্ট তোমার ধারপাশে আসতে পারবে না যদিও আসে সেটা কিন্তু তুমি খুব সহজেই ওভারকাম করে নিতে পারবে